বঙ্গবন্ধুকে শুধু পোস্টার ও বিল বোর্ডে সীমাবদ্ধ না রেখে বঙ্গবন্ধুর চেতনাকে আমাদের দৈনন্দিন জীবনে ধারণ করতে হবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।